প্রিয় বন্ধুরা, তোমরা যারা 2022 এর পরীক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য এক্সট্রা নজরদারি জারি হলো স্বরাষ্ট্র দপ্তর থেকে। মাধ্যমিক পরীক্ষার জন্য একাধিক গাইডলাইন, নকল রুখতে একাধিক পরিকল্পনা আমাদের রাজ্য সরকারের। একই সাথে মাধ্যমিক পরীক্ষা কিভাবে সংগঠিত হবে সমস্ত তথ্য, সমস্ত গাইডলাইন জারি করা হলো, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের পরীক্ষা নিয়েও এই মুহূর্তে বিরাট বড় সংবাদ শোনা যাচ্ছে, তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। এবং একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে তোমাদের যে জিজ্ঞাসা আছে সে নিয়েও বিস্তারিত আলোচনা করব। কাজেই এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আর আমাকে ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করতে পারো। বন্ধুরা, তোমরা সকলেই জানো কাল থেকে শুরু হচ্ছে আমাদের রাজ্যের সকল মাধ্যমিকের ছাত্রছাত্রীর জন্য মাধ্যমিক বোর্ড এক্সাম, অর্থাৎ ফাইনাল এক্সাম। তো এক্ষেত্রে এই ফাইনাল এক্সামের জন্য হয়েছে একাধিক গাইডলাইন। যেরকম গাইডলাইন দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর থেকে, সেরকমই গাইডলাইন দিয়েছে আমাদের রাজ্য সরকার তথা বোর্ড। তো একে একে গাইডলাইনগুলো বলবো, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কী ইনফরমেশন আছে সেটা জানাবো, একাদশ শ্রেণীর ক্ষেত্রেও কী ইনফরমেশন আছে সেটা জানাবো। তো প্রথমে মাধ্যমিক 2022 নিয়ে তোমাদের প্রত্যেকে বলে রাখি, তোমরা যারা মাধ্যমিক 2022-এ পড়ছো, তোমাদের এবছরের জন্য এক্সট্রা নজরদারি চালানো হবে। অর্থাৎ রাজ্যের বেশিরভাগ পরীক্ষার কেন্দ্রেই লাগানো থাকবে সিসিটিভি ক্যামেরা, তার মাধ্যমেই তোমাদের পরীক্ষা দিতে হবে। এবং পরীক্ষায় যাওয়াকালীন তোমরা সকলেই জানো যেটা, তোমাদের মাস্ক, স্যানিটাইজার ক্যারি করতে হবে। এছাড়া মাধ্যমিক পরীক্ষার জন্য সব থেকে বড় যে বিষয়টা বা তাৎপর্যপূর্ণ যে বিষয়টা, সেটা হলো এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য ও স্বরাষ্ট্র দপ্তরের থেকে গাইডলাইন জারি করা হয়েছে। যতক্ষণ পরীক্ষা হবে ততক্ষণ ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণভাবে পরীক্ষার কেন্দ্র তথা তার আশেপাশের অঞ্চলে বন্ধ থাকবে, মানে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে, যাতে মাধ্যমিকের প্রশ্নপত্র কোনো রকমভাবে ফাঁস না হয়ে যায়। সেই কারণেই কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তোমরা সকলেই জানো তোমাদের যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা শুরু হবে 11:45 থেকে এবং শেষ হবে 3টের সময়। তোমরা 11:45-এ খাতা পেয়ে যাবে, শুরু হয়ে যাবে তোমাদের 12টার থেকে পরীক্ষা 3টে পর্যন্ত। তোমাদের পরীক্ষা সেন্টার এবং তার আশেপাশে যে ইন্টারনেট ব্যবস্থা রয়েছে, সেই ইন্টারনেট ব্যবস্থা বন্ধ থাকবে সকাল 11টা থেকে 3:15 পর্যন্ত। সম্পূর্ণভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে, যাতে পরীক্ষার প্রশ্নপত্র কোনো রকমভাবে লিক না হয়, যেটা এই মুহূর্তে স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং ছাত্রছাত্রীরা যাতে নকল করতে না পারে, সৎভাবে সম্পূর্ণ পরীক্ষা কমপ্লিট হয়, তার জন্য থাকবে অতিরিক্ত নজরদারি সিসিটিভি ক্যামেরা বেশিরভাগ পরীক্ষার কেন্দ্রে। একই সাথে প্রথম ওম তোমাদের 1 ঘন্টা পর্যন্ত তোমরা কিন্তু শৌচালাগার ইউজ করতে পারবে না। তো এক্ষেত্রে তোমাদের অনেকে জিজ্ঞাসাবাদ রয়েছে, তো প্রথম 1 ঘন্টা পর্যন্ত তোমরা শৌচাগার আর ব্যবহার করতে পারবে না, তারপরে তোমরা 1 ঘন্টা পড়ার পর তোমরা যেতে পারো, কোনো রকম অসুবিধা নেই, এটাই গাইডলাইন জারি করা হয়েছে। এছাড়া মাধ্যমিকের প্রত্যেকটি পরীক্ষার কেন্দ্রে কালকে থেকেই থাকবে আইসোলেশন রুম, অর্থাৎ কোনো ছাত্রছাত্রী যদি অসুস্থ হয়ে পড়ে তাদের আলাদা করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে। এ প্রয়োজনে হাসপাতালেরও কাছাকাছি ব্যবস্থা থাকছে, ট্রিটমেন্টের ব্যবস্থা থাকছে, কারণ কোভিডকাল এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়নি। সেই কারণে প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা অসুস্থ থাকবে তাদের প্রত্যেকের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা রয়েছে, যেমন তেমনই রয়েছে পরীক্ষার প্রত্যেকটা কেন্দ্রে আইসোলেশন রুম। এছাড়া মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কালকে থেকেই থাকবে অতিরিক্ত বাসের ব্যবস্থা, যেটা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বলা হয়েছে। বিভিন্ন সরকারি বাস থাকবে রাস্তায়, যাতে ছাত্রছাত্রীদের যাতায়াতে বা পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে কোনো রকম অসুবিধা না হয়। এক্সট্রা অটোর ব্যবস্থা থাকবে, এ ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় যাতে কোনো রকম যাতায়াতে অসুবিধা না হয়, সেই সমস্ত পরিকল্পনা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ তোমরা কালকে এ যাতায়াতের ক্ষেত্রে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর তোমরা সকলেই জানো এবছর মাধ্যমিকের সব থেকে বড় রেকর্ড, এত পরীক্ষার্থী এর আগে মাধ্যমিক পরীক্ষা কখনোই দেয়নি। 11,26,863 জন এবছর মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে কালকে। অর্থাৎ এত পরীক্ষার্থী একসাথে
কোনো বছরই এর আগে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বসেনি। যেমন রয়েছে নতুন স্টুডেন্ট, সেরকমই রয়েছে কিন্তু পুরনো বছরের স্টুডেন্ট অর্থাৎ সিসি ক্যান্ডিডেট। 2018 স্টুডেন্টও এবছর কিন্তু পরীক্ষা দিচ্ছে এমনটি জানা যাচ্ছে। এছাড়া মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কিন্তু কালকের বৈঠকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তোমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে মাস্ক কিন্তু পরে যেতেই হবে এবং তোমাদের কিন্তু স্যানিটাইজার সম্ভবত ক্যারি করতে হবে এবং পরীক্ষার কেন্দ্রেও স্যানিটাইজিংয়ের ব্যবস্থা থাকবে। এছাড়া তোমাদের আরও একটা বিষয় বলে রাখি, তোমরা কিন্তু পেন পেন্সিল কম্পাস যেগুলো পরীক্ষা দিতে লাগে সেই সমস্ত কিছু কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে, তুমি অন্য কাউটা ব্যবহার করে করতে পারবে না। কড়া গাইডলাইন দেওয়া হয়েছে কোভিডের কারণে। এবং প্রত্যেকটা বেঞ্চে কজন করে বসানো হবে? প্রত্যেকটা বেঞ্চে বসানো হবে একজন করে। যদি বেঞ্চটি একটু বড় হয় সেক্ষেত্রে দুজন বসানো যেতে পারে, সর্বাধিক দুজন, এবং যদি বেঞ্চ ছোট হয় তাহলে একটা বেঞ্চে একজনই বসানো হবে এবছরের ক্ষেত্রে। 50,000 পরীক্ষার যে কেন্দ্র সেটা কিন্তু বাড়ানো হয়েছে এবছর পরীক্ষার্থীদের জন্য। কাজেই তোমরা বুঝতেই পারছো সমস্ত দিক থেকে সিকিউর করেছে মাধ্যমিক পরীক্ষার্থীতে এই সমস্ত যে গাইডলাইন জারি করা হয়েছে। এই গাইডলাইন নিয়ে তোমাদের কী মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও। এবং তোমাদের আশা করছি যারা মাধ্যমিক কালকে দিতে চলেছো তোমাদের বাংলার প্রস্তুতি জোরদার হয়েছে এবং অন্যান্য সাবজেক্টের হয়েছে, তোমরা কতটা নম্বর আশা করছো এবং কতটা পড়াশোনা তোমাদের কমপ্লিট হয়ে গেছে পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এরপর উচ্চ মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী রয়েছে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো আমাদের রুটিন কি পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ বন্ধু, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের পরীক্ষার রুটিন পরিবর্তন হতে চলেছে। কবে তোমরা জানতে পারবে তোমাদের পরীক্ষার রুটিন? তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে, এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি 7ই মার্চ অর্থাৎ কালকেই কিন্তু সংসদ সভাপতি চিরঞ্জীব বাবু কিন্তু মহা বৈঠক করবেন মাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা নিয়ে। নতুন রুটিন তোমরা জানতে পারবে, তোমাদের 3টে পরীক্ষার সময়সীমা পরিবর্তন হতে চলেছে। 16 তারিখ 18 তারিখ এবং 20 তারিখের যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাগুলো স্থগিত করে এ তোমাদের পরীক্ষার রুটিন কালকেই কিন্তু সম্ভবত ঘোষণা করে দিতে পারে আমাদের সংসদ সভাপতি চিরঞ্জীব বাবু। এবং তারপরে কিন্তু অফিসিয়াল নোটি নতুন রুটিন তোমরা পেয়ে যেতে পারো ও কিংবা 2-3 দিনের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে, কারণ কালকে যদি বৈঠক হয় তারপরে 2-1 দিনের মধ্যে তোমরা নতুন রুটিন পেয়ে যাবে। বা তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমাদেরও অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমাদের পরীক্ষার সময়সীমা কি চেঞ্জ হবে। দেখো, তোমাদের পরীক্ষা নিয়ে কোনো রকম জল্পনা কিন্তু সৃষ্টি হয়নি, অর্থাৎ তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমাদের পরীক্ষা কি সম্ভবত কিন্তু ওই দিনই হতে পারে। যদি পরবর্তীকালে জানানো হয় যে তোমাদের পরীক্ষাও উচ্চ মাধ্যমিকের মতো ওই 16 তারিখ 18 তারিখ এবং 20 তারিখে পরিবর্তন হচ্ছে তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেবো, কিন্তু একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। যদি পরবর্তীকালে জানানো হয় তো জানিয়ে দেবো। তোমরা এই মুহূর্ত পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম ও কোনো জায়গায় কিন্তু একাদশ শ্রেণী নিয়ে কোনো রকম ইনফরমেশান নেই, কাজেই তোমরা ধরে রাখতে পারো তোমাদের পরীক্ষা একাদশ শ্রেণীর যথাসময়ে হচ্ছে। বা যেটা আমরা তথাকথিত জানি যে 12-এর সাথেই একাদশ শ্রেণীর পরীক্ষা হয়, সেক্ষেত্রে যদি বোর্ড ও 12-এর রুটিন ঘোষণা করে এবং একাদশ শ্রেণীরও যদি চেঞ্জ করে সেক্ষেত্রে তো তোমরা অফিসিয়াল রুটিন দেখে জানতেই পারবে। কিন্তু এখনও পর্যন্ত যেটা বললাম কোনো রকম তথ্য নেই একাদশ শ্রেণীর পরীক্ষার রুটিন বদল নিয়ে। সমস্তটাই একাদশ দ্বাদশ এবং মাধ্যমিক নিয়ে বিস্তারিত জানালাম। এখন যদি তোমাদের কোনো বিষয়ে জানার থাকে বা জিজ্ঞাসাবাদ থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ প্রত্যেকের জন্য অসংখ্য শুভেচ্ছা রইল। তোমাদের প্রত্যেকের রেজাল্ট যাতে ভালো হয়, তোমরা যাতে প্রত্যেকে ভালো নম্বর পাও সেটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।